আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার আজকের বিষয় হলো আপসার পাসওয়ার্ড রিকভার করার। আমরা অনেকে আপসারের পাসওয়ার্ড ভুলে গেছি, তাদের জন্য ভিডিওটি আমি আজ একটি প্রসেস দেখাবো, আর অন্যদিন হয়তো বা আরেকটি প্রসেসে দেখাবো। আমাকে আজকে অনলাইন থেকে কিভাবে আপনি আপসারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তার নিয়ম আমরা কী করতে হবে। প্রথমে গুগল ক্রোম অথবা গুগলে গিয়ে দেখেন, আমি ক্রোম ব্রাউজার অথবা গুগলে, আমি ক্রোম ব্রাউজারে গেলাম অথবা গুগলে গেলাম, গিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে রেকমেন্ডেড পেজ আসবে, আমি এখানে লিখব কি আপসার। এতটুকু লেখার পরে চলে আসছে আপসার, আমি কী করলাম এই আপসারে পেস্ট করব। আপসারে পেস্ট করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনার মোবাইলে হয়তো এইরকম ইন্টারফেস না আসলেও উপরে দুই পাশে এইরকম থাকতে পারে, আপনি এটাকে ইন্ডিভিজুয়ালে পেস্ট করবেন। ইন্ডিভিজুয়ালি পেস্ট করার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস চলে আসলো, আমি এটাকে কী করব ইংলিশ করে নেব। দেখেন আমি ইংলিশ করে নেওয়ার পরে এটা চলে আসলো এইরকম একটি ইন্টারফেস। আপনার দেখেন কীরকম কী আসতেছে, এগুলো থেকে এই যে নিচে লেখা আছে নিউ ইউজার ফরগেট পাসওয়ার্ড এরকম আসতেছে, এরকম ইন্টারফেসটা আসবে। এরকম ইন্টারফেসটা আসার পরে আপনি যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তাহলে কী করবেন ফরগেট পাসওয়ার্ডে পেস্ট করবেন। ফরগেট পাসওয়ার্ডে পেস্ট করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসলে, এরকম ইন্টারফেস চলে আসার পরে আমাকে কী করতে হবে, এখানে বসাতে হবে আইডি নাম্বার। এখানে আমার আগমন নাম্বারটা বসাবো, আইডি নাম্বার বলতে আমার আগমন নাম্বার বসে 2 1। এখানে বসানোর পরে আমাকে এখানে বসাতে হবে মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটি আমরা আপসারের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি সেই মোবাইল নাম্বারটি বসাতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। আপসারে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটি আমাকে দিতে হবে, আমাকে বসাতে হবে 5 4 0 2 9 3 8 9 বসাতে হবে। কিন্তু আমাকে ওই 5-এর আগে 0 বসাতে হবে না, 5-এর আগে 0 বসানোর পরে আমাকে কী করতে হবে, এখান থেকে একটা ইমেজ কোড আছে, আমি ইমেজ কোডটা যদি আমি চেঞ্জ করতে চাই এখানে পেস্ট করলে চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমি এটা বুঝি সংখ্যাটা, হয়তো আপনার মোবাইলে যে ইমেজ কোডটা থাকবে এটা আপনি বসাবেন, বসাতে হবে কি 4705 4705 বসানোর পর আমাকে পেস্ট করতে হবে নেক্সট বটনে পেস্ট করতে হবে। নেক্সট বটন পেস্ট করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে দেখেন আমাকে কী করতে হবে, এখন কোশ্চেন মার্ক আছে সিলেক্ট, আমি কী করলাম এখানে পেস্ট করে আমি পাসওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করলাম। আপনি আপনার রানিং পাসওয়ার্ডটা সিলেক্ট করলেন, করার পরে এখানে মানে কী করতে হবে পাসওয়ার্ডটা বসাতে হবে, মানে এখানে পাসওয়ার্ডটা বসাতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা পাই তারপরে 0815 তারপরে 9 2 9। আমি আমার পাসওয়ার্ড নাম্বারটা বসালাম, আপনি আপনি পাসওয়ার্ড নাম্বারটা বসাবেন। আপনার পাসওয়ার্ড নাম্বারটা বসানোর পরে দেখেন আবার নেক্সট বাটন প্রেস করবেন, নেক্সট বাটন প্রেস করার পরে দেখবেন এজ অ্যাক্টিভেশন কোড, এখানে একটা মেসেজ আসবে কোথা থেকে, আপসার থেকে, আপসার থেকে মেসেজটা আসবে। দেখেন 1867 এই মেসেজ কোড মেসেজটা এখানে বসাতে হবে 1867। বসানোর পরে 1867 বসানোর পরে আমাকে কী করতে হবে ওকে বটনে প্রেস করতে হবে। ওকে বটন প্রেস করার পরে দেখেন দ্বিতীয় কী আসে, এখন আমি পেয়ে গেলাম দেখেন ইউজার নেম। আমার ইউজার নেমটা কিন্তু পরবর্তীতে আমি যখন লগ ইন করবো আপসারে গিয়ে তখন আমাকে এইরকম বসাতে হবে, এএস
আমার আগে কিন্তু যখন আমার আফসার ওই অ্যাকাউন্টটা বানানো হয়েছে তখন এএস দিয়ে বানানো হয়েছে, এএস তারপরে এল অ্যাকাউন্ট নাম্বার, আর এখানে আমার ইচ্ছা মতো আমি পাসওয়ার্ড বসাবো। যদি আমি আগেরটা ভুলে গেছি আমি নতুন করে বসাবো, আমি একই ডিজিট বসাই, এ বড় ক্যাপিটালে স্মলে, তারপরে বসালাম 10 20 30, আবার কনফার্মে 10 20 30 বসানোর পরে এখানে কনফার্মে কনফার্মে বসাই, দেখেন ইডি বসাতে হবে কনফার্মে, ক্যাপিটালে স্মলে 10 20 30, হ্যাঁ বসানোর পরে আমাকে কী করতে হবে দেখেন, ওকে ওকে বানামে পেস করতে হবে, পেস করার পরে দেখেন আমার পাসওয়ার্ডটা অবশ্যই আমি ভুল করেছি এই জন্য হয় না, আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে এই জন্য হয় না, আমি একটু সঠিকভাবে পাসওয়ার্ডটা বসাচ্ছি এবং এ স্মল তারপরে 10 20 30, তারপরে কনফার্মের জায়গা তো আমি বসালাম, কনফার্মের জায়গা ক্যাপিটালে স্মলে 10 20 30, হ্যাঁ আমার পাসওয়ার্ডটা যদি সঠিক বসানো হয়ে থাকে তাহলে ওকে ওকে প্রেস করলে হয়ে যাবে। দেখেন আমাকে এখানে দেখাচ্ছে দ্য পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, আমার পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে অতি সহজে। এই হলো আপসার থেকে অনলাইন থেকে আপসারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম অনলাইন থেকে, এভাবে আপনার পাসওয়ার্ড আপসারের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।